আমার শিবা স্টুডেন্টস, যে কবিতাটি আজকে পড়ছি তার নাম হচ্ছে মিথ্যে কথা। এটি তোমাদের সাহিত্য প্রভাব বইয়ের অন্তর্গত সপ্তদশ পাঠের এবং রয়েছে 71 নম্বর পেজে। সপ্তদশ মানে হচ্ছে 17। শঙ্খঘোষ 1932 সালের 5ই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের চাঁদপুরে জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি ও সমালোচক হলেন শঙ্খঘোষ। তাঁর লেখায় সমকালীন সমস্যার কথা, সামাজিক বৈষম্য ও অসঙ্গতির প্রতিবাদ ফুটে উঠেছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল দিনগুলি, রাতগুলি, নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা প্রভৃতি। কবিতা ছাড়াও তিনি স্মৃতিকথা, ডায়েরি, প্রবন্ধ প্রভৃতি লিখেছেন। মিথ্যে কথা একটি ছোটদের মনের কথা। ছোটরা অনেক কিছু কল্পনা করে যেটা বড়দের পক্ষে করা সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ বড়দের মনে অনেক রকমের চিন্তা থাকে, ছোটরা কিন্তু সব কিছুর সব রকমের বাস্তব চিন্তার ঊর্ধ্বে। তখনও তাদের মনের মধ্যে কোনো রকমের প্যাচ, কোনো রকমের উল্টোপাল্টা চিন্তা আসে না। সেই জন্য তারা, তাদের মনে অনেক বেশি ক্রিয়েটিভ থাকে, অনেক বেশি ইমাজিনেটিভ থাকে, তারা অনেক বেশি কল্পনা করতে পারে। সেই জন্যেই ছোটদের কল্পনাকে অনেক সময় বড়দের কাছে মিথ্যে বলে মনে হয়। কবিতাটির নামকরণ সেক্ষেত্রেই মিথ্যে কথা। এবার দেখি কবিতার মধ্যে কবি ছোটদের মনের কি কি কল্পনার কথা বলেছেন। লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি পোঠে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার সামনে জানো, চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশর, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুল খসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই, সেসব কথা সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবার ও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। এখানে যে ছোট বাচ্চাটির কথা বলা হচ্ছে, মোটামুটি সবার, সব ছোটদের কথাই এরকমভাবেই কবি একটা একজনের মাধ্যমে উল্লেখ করেছেন। বলছেন আমি এমনি ভালোই, খারাপ না, কিন্তু মা দোষের মধ্যে সবাই বলে আমি নাকি একটু মিথ্যে কথা বলি। কীরম মিথ্যে কথা? যখন আমরা ঘাটশিলাতে যাচ্ছিলাম তখন ট্রেন খুব জোরে জোরে ছুটে চলেছে আর আমি বাবা মায়ের কাছে বসে বকম বকম, অর্থাৎ খুব বকবক করে যাচ্ছি, যেটা তোমরা ছোটরা সবসময় করে থাকো। যেই জানলার দিকে তাকিয়েছে দেখছে কি গাছগুলো সব চলন্ত, অর্থাৎ গাছগুলো যেন ছুটে ছুটে চলে যাচ্ছে, ছুটে ছুটে চলে যাচ্ছে, আর এক একটা গাছে এক এক রকমের ভঙ্গি ফুটে উঠছে, যেন নৃত্যনাট্য হচ্ছে। তার মানে হাওয়ার তোরে গাছগুলো যেরকম লাগছে আর ডালপালা এক এক সময় এক এক রকমের মেলে থাকছে, ছোটর চোখের কল্পনায় মনে হয়েছে সেটাই নাচের ভঙ্গি। এবং ছোট মনের স্বাভাবিক নিষ্পাপ মন নিয়ে ও যেটা দেখেছে সেটাই বলেছে। কি বলেছে? যে ওমা ওই দেখো নৃত্যনাট্য দেখছি যেন, কিন্তু মা বকেছে তোমার বড্ড ফাজলামি বেড়েছে না। আবার চিড়িয়াখানায় গিয়ে সিংহ দেখেছে, সিংহরাজের কেশর দেখেছে, কয়েকদিন বাদে বাড়িতে দেখেছে চুন খসানো দেয়ালে, বিভিন্ন জায়গায় চুন খসে গেলে ছোটরা অনেক সময় সেই চুন খসার নানা রকমের আকার কল্পনা করে। জানি না তোমরা এখন করো কি না, আমরা ছোটবেলায় করেছি। তো ও সেই রকম দেয়ালে চুন খসানোয় আকৃতি দেখতে গিয়ে অবাক হয়ে বলে, আরে এ তো সেই চিড়িয়াখানায় দেখা সেই সিংহরাজের মূর্তি। স্কুলে গিয়ে নিজের বন্ধুর কাছে
ও বলিলায় বলেছে, আমার ঘরে একটা সিংহ বাঁধা আছে। এবং দিদিমণি সেই কথা শুনেই বলেছে, এরকম কথা যেন কোনোদিনও না শুনি, তুমি মিথ্যে কথা বলছো, কারুর ঘরে কখনো সিংহ বাঁধা থাকে? এবার ও বুঝতে পেরেছে যে বাবা, আমি আর কারুর কাছে কিছু বলবো না, কারণ সবাই তো আমাকে মিথ্যেবাদী ভাববে, আর আমি এসব আর কাউকে কিছু বলবো না। কিন্তু মনের কল্পনাকে তো আর আটকাতে পারবে না, তাই যেদিন শরৎ মেঘে আকাশের দিকে যদি যেই চোখ গেছে, শরতের মেঘমুক্ত নীল আকাশের ওপরে যে সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে যায়, হঠাৎ দেখতে পেল সেই আকৃতি যেন একদম অবিকল রবীন্দ্রনাথ ঠাকুরের। তাই ছোট মনের কল্পনার সাথে কোনো কিছুতেই লাগাম দেওয়া যায় না। আজকের দিনে হয়তো তোমরা অনেক বেশি কম্পিউটার মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়েছ, কিন্তু ছোটদের মন সবসময় প্রকৃতির সাথে অনেক বেশি অ্যাটাচ থাকে, এটাই এই কবিতার মূল বক্তব্য। কবিতাটা খুব সুন্দর, তোমরা ভালো করে পড়বে দেখবে নিজেরাও বুঝতে পারবে এবং নিজেদের সাথে অনেক সময় মেলাতেও পারবে। ছোটদের মন তোমরা যা এখন যেরকম ছোট, অনেক বেশি ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ থাকে, সেটাকে কাজে লাগাতে পারবে। আশা করি কবিতাটা বুঝতে পেরেছো। নমস্কার।